পলাশ সম্পর্কে তার বাপের ইচ্ছা ছিল যে তারা যদি আমার একটা ছেলে হয় যে আমি বড় করে ভালো করে মানুষ করব। তারপর মাদ্রাসায় ভর্তি করলো, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এই দাখিল পাস করলো। দাখিল পাস করার পরে 2011 সালে পাস করে কলেজ ইন্টারে ভর্তি হইলো। ফার্স্ট ইয়ার কমপ্লিট না করে ওখানে ছোটাছুরি শুরু করলো। তো মা বাবা খোঁজ খবর নিয়েছে, দেখছে যে বলে যে আমার ঢাকা এই কাজ আছে ওই কাজ আছে, বিভিন্ন কথা বলে বথা বইলা দেয় চলে যায়। পর মাঝে মধ্যে টাকা পয়সা নেয় মা বাবার কাছে, তো এইভাবেই আর কি চলতেছে আর কি। তো এখন পরবর্তীতে এই ঘটনা শুনলাম, গত শুক্রবারে বলছিল, শুক্রবার আগে আগের দিন বলছিল যে ইয়ে চলে যাব, ও দুবাই চলে যাব। এর আগে কিন্তু দুবাই নদী মালয়েশিয়া গেছে, দুবাই গেছে মালয়েশিয়া গেছে। তো তো এরপরে গত শুক্রবার বলতেছে যে দুবাই যাব, দুবাই যাব বলে 11,000 টাকা নিছে। আর কইছে তুই টাকা পালি কই, বলছে যে টাকা পাইছি আমি, আমি মিল করছি। তো মিল করছি টাকা পাইলি কই, এখন থেকে আর 11,000 টাকা নিছে, 11,000 টাকা নিয়ে বাস বিদায় টিদা নিয়ে চলে গেছে যে আমি দুবাই যেতে। বলছে ঠিক আছে, তারপর যদি ভালো থাকোস আলহামদুলিল্লাহ, কিন্তু এমন কোনো কাজ করিস না যেটা আমাদের মান সম্মান আর ডুবাইস না। অ্যাকচুয়ালি আছে ওখানে, পরে দ্বিতীয়বার গত 10 মাস গত মানে গত 18 সালে সিমলারে বিয়ে করছে, নাইকা সিমলারে, পরে শুনছি আমি দেখি নাই। তো বিয়ে করছে, এখানে 2 বার আসছিল, 2 দিন আসছিল, আসার পরে এরপরে এর ছেলের বাবা বললো যে তুমি তোমার ছেলের বয়সী একটা আমি ছেলে, তুমি কারে তারা কী করে বিয়ে করো, তোমার বয়স তো 35-40 হবে আর ওর বয়স হবে 30, তো তুমি ওরা কী করে বিয়ে করলো। এইভাবে কথাবার্তা হওয়ার পরে একটা বলছে ঠিক আছে, তারপরে তুই ভালো থাক, তারা চলে গেছে, বাড়িতে তারা জায়গা দেয় নাই, স্থান দেয় নাই, ওরা চলে গেছে বাস। না আমার যতটুকু জানি ওই ভালো ছিল, তাই তো মাদ্রাসাতে লেখাপড়া করছে, 1911-তে দাখিল পাস করছে। দাখিল পাস করার পরে এই সোনাগা ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে, তারপর 1 বছর লেখাপড়া করার পরে এই লেখাপড়া ছেড়ে ঢাকা চলে গেলো। ঢাকা চলে গিয়া তো এই যে মিডিয়ার সাথে কীভাবে জড়াই গেল এই বলতে পারবো না, তা কিন্তু তারপরে ওরে ভালো করার জন্য ওই যখন ওর ফ্যামিলির কারোর সাথে কথা বলে শুনে না বা অবৈধ হওয়ার তার একটু ভালো করার জন্য ওরে বিদেশে পাঠাইল, মালয়েশিয়া পাঠাইল। তো মালয়েশিয়া প্রায় 3-4 মাস থাকার পরে আবার দেশে এসে বললো, আসার পরে আবার এরকম এই ওই ঢাকায় চলে যায়, কী করে না করে কেউ জানে না। তা আবার ওর পরে আবার দুবাই পাঠাইল। তো দুবাই যাওয়ার পরে 15-20 দিন দুবাই ছিল, দুবাই থাকার পরে আবার দেশে এসে পড়ছে, আইসা পুরোপুরি হয় ঢাকাতে। তা ওই সিমলার ব্যাপারটা হলো, এটা ফ্যামিলি কেউ তো জানতো না সিমলার ব্যাপারটা, এই সিমলার ব্যাপার সিমলার সাথে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক এই পরিচয়টা গোপন করছে কীভাবে, হ্যাঁ সিমলার সাথে বলছে যে হ্যাঁ ফ্যামিলি লন্ডন থাকে, তো লন্ডন থাকে, ওই লন্ডন থাকে, তো দেশে আসছে কিছু এই ব্যবসার খাতিরে, তাই কিছু টাকা ছিল, তো এই সিমলার কিছু টাকা পয়সা পাইছে, সিমলার সাথে সম্পর্ক জড়ায় পড়লো। সম্পর্ক জড়ার পরে ওইখানে ইহার নামটা দিছে মাহি বিজাহান, আর আসল নাম হচ্ছে পলাশ। তারপরে যে গত 10 মাস আগে যে সিমলারে রাত্রে সন্ধ্যার পরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখন সবাই দেখা অবস্থ যে সিমলারে কীভাবে নিয়ে এলো, পরে জিজ্ঞেস করলো যে সিমলারে কী নিয়ে আসছে, পরে বললো যে আমার ফ্রেন্ড বন্ধু স্বামী এসে আমার এলাকা দেখার জন্য আসছে। তারপর রাত্রে চলে গেলো, তারপর আর কদিন যাওয়ার পরেই হ্যাঁ ফেসবুকে সিমলার যে ছবিগুলি বা সেই সম্পর্কটা ফেসবুকে সারছে ওইখান থেকে আমরা পাইছি। তাই পাওয়ার পর পরে আবার ফিরে 1-1.5 মাস পরে আবার সিমলারে দেশে নিয়ে আসছে, নিয়ে আসার পরে পরে ওই সময় বললো যে সিমলারে বিয়ে করছে। বিয়ে করার পরে পরে যে ওর বাবা মামা ওই সিমলারে বললো দেখো তুমি যে ওর বিয়ে করছো, তোমার বয়স ওর বয়স তো অনেক ডিফারেন্স, যে যাই করার করছো তোমার ব্যাপার, কিন্তু দেখো একটু ভালো করে, হয়তো আমাদের কথা শোনে না, তুমি একটু ভালো করার চেষ্টা করো। পরে যাই এই পর্যন্ত সাথে যোগাযোগ, পরে দেখা যায় এই 2-3 মাস পর বাড়িতে আসে, এসে 2-3 দিন থাকে। অবগত তুই নেই, আমরা তো বাড়ির লোক কই, কালকে যে এই ঘটনা হয়েছে আমরা তো কিনুই অবগত, টিভিতে দেখে আমরা অবগত হইলাম। তার নাম হওয়া বইলা শুনছি কি মহাদেব মেহেদি এরম বলতো, পরবর্তীতে জানি 10টার সময় আমি দোকান বন্ধ করে আসলাম, আসার পরে দেখতেছি যে সে নাকি মেহেদি আসার না কি নাম বললো সাংবাদিকে, তো এটা দিকে আসলাম বাড়িতে আসলাম, তো পুলিশ টুলিশ আসছে, সোনাগা থানার এসআই আসলো, সোনাগা থানায় ওই আজাদ সাহেব ওনায় আসলো, আইসা সবারই জিগাইলে, জিগাই থেকে তার বাড়ির তাল্লাশি নিল, তাল্লাশি করলো, আমি তো তোমরা সরো পুরা ঘর তাল্লাশি করতে দাও ওনাকে করলো, তাতে কোনো কিছু নেই, ধরনের কোনো কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই।
সব উদয় ভাও কথা আর দ্বিতীয় কথা হইল সে যে প্রচুদিন যে দুবাই যাইতেছে আমার বললো দাদা আলানে যাই দুবাই আমি যাও ভাই একটু মানুষ চলল যাও বাবার তো খাইছো আর আর কত বাবার কিছু কামাই করে দিবা না যাও আলানি আমরা দোয়া করি তোমার জাল্লাই সুখ কামনা করে না 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 যে দেহি নে বাবা সেটা বিশ্বাস করতে গেলাম কেমন দেখছেন এটা কোন তারা আমরা তো ভালোই দেখছি আমরা ওই তো কইছি না ওই খালি বাপ পারতে তেল তুই কাম করে লইতে রস না আসপাস আর কেউ এই রাখ উত্তরই করে না এটা কিন্তু বালা আর মন্দ হেঁটে জানে আল্লাহ ফাঁকার হায় এটা তো আর কেউ তো কইয়া করে নাই আর আমরাও জানি না আমরা দেশবাসী এই যে শুনতাছি মানুষ হারে মাইরে লাইছে হায় কই গেছে কে আসছে বাপ মায় কান্তাছে আমরা কিন্তু দেখতে আসছি না হ্যাঁ আমরা চুরিদারি করে নাই কোনোদিন করাও নাই আর আমরা দেখিও নাই কেউ তো শুন তো নই নেই গেরাম বৈরা জি গান হ নাইকে মারি করছে নাইকে বিয়া করছে হ এটা শুনছি হ্যাঁ ওই যে বাপারে কইয়া গেছে আমার তেয়া দাও আমি গান কমু কে সিট কিনমু এগিরি কইয়া কইয়া ছেলে যে কেন লোকে কাজ করলো কিন্তু আমাকে ব্রিন্টনে ঢুকতেছে না ছেলে শুধু জানতাম যে গান গাইতো গানটা অনেক গলারা ভালো আমরা এটা খালি শুনতাম যে পলাশে গান গাইতো অনেক ভালো ছেলে হিসাবে ভালো দেখতাম তো মা ভালো ছেলে ভালো বাপ ভালো কাকারা ভালো সবই তো ভালো অন্ত আর কিছু জানি না